এটা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি দীর্ঘ কয়েক দশক ধরে জনগণ মন অধিনায়িকা হয়ে বসে আছেন, ভারতবর্ষের সব থেকে বড় ক্রাউড পুলার, তাকে আপনি না মানুষের শক্তি শেখাতে আসবেন না। গভর্নর নতুন এসছেন, বর্ণপরিচয় সহজ পাঠ বাংলা ভাষার চেষ্টা করুন। তার সঙ্গে যদি মনে হয় যে আপনাকে এখন মানে জনতার শক্তি শেখাবে, মানে জনতার শক্তি তৃণমূলের সঙ্গে আছে বলেই এই রাজ্যপালের দল বিজেপি, এই সিপিএম কংগ্রেস এত চক্রান্তের পরেও তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, আর সাতবারের সাংসদ, দুবারের রেলমন্ত্রী, চারবারের কেন্দ্রীয় মন্ত্রী, তিনবারের মুখ্যমন্ত্রী, তাকে দয়া করে জনতার শক্তির জ্ঞান এই রাজ্যপাল দিতে আসবেন না। তৃণমূলের ভরসাই হচ্ছে মানুষ, তৃণমূলের ভরসাই হচ্ছে তৃণমূল স্তরের জনগণ। আপনি তাদের মনের কথাটা বলুন, আপনি বিজেপির এজেন্ট, আপনি বিজেপির দালালি করছেন। রাজ্যপালের মনে রাখা উচিত উনি যে দলটা দালালি করছেন এবং যে সরকারের দালালি করছেন কেন্দ্রের, সেই নরেন্দ্র মোদি গুজরাটে ম্যাসাকারের পর অটল বিহারী বাজপেয়ী তাঁর দলেরই প্রধানমন্ত্রী, তিনি রাজধর্মটা পালন করার কথা মনে করিয়ে দিয়েছিলেন। পশ্চিমবঙ্গকে উনি চেনেন না, জানেন না, বিজেপি দালালি করছে, নিজেদের বিরোধীদের চেয়ারম্যান ভাবছেন। এখানে 2011 সাল থেকে ভোটে জেতার পরও রবীন্দ্রসঙ্গীত বেজেছিল, প্রতিহিংসা হয়নি, এখানে উন্নয়ন হয়, রাজধর্ম হয়। বাংলায় ভোটে বিজেপি হারলে বিজেপি টাকা বন্ধ করে দেয়, আর এখানে কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার বিজেপির ভোটাররাও পায়, দিলীপ ঘোষের বাড়ির লোক স্বাস্থ্যসাথীর কার্ড করে আসে, এখানকার সমস্ত উপকারের স্কিম বিজেপি সিপিএম কংগ্রেসের পরিবারও পায়। রাজধর্মটা এখানে পালন হচ্ছে, রাজ্যপাল তার নিজের রাজ্যপালের দায়িত্বটা পালন করুন, বিজেপির দালালিটা কম করুন। সরকারি যে যৌথ মঞ্চ, তারা মিটিং করলো, এবং সরকারি যৌথ মঞ্চ বলে আলাদা কোনো বিষয় না, ওটা হচ্ছে বিজেপি সিপিএম কংগ্রেস আর আইএসএফ এর যৌথ মঞ্চ। ফলে এদের কাজ হচ্ছে বিরোধীদের অতৃপ্ত আত্মা, যাদের কথা মানুষ শোনে না, যারা বক্তৃতা করার মঞ্চ পায় না, তাদের মঞ্চে জায়গা দেয়া। এরা দিল্লি গেলে হিন্দু সভার, হিন্দু মহাসভার ঘর ভাড়া করে থাকে, বিজেপি তাদের সাহায্য করে। আর এরা বাংলার যে বকেয়া 1,50,000 কোটি টাকা, এটা উচ্চারণও করে না। মুখ্যমন্ত্রী তো বারবার বলছেন সাধ্যমতো দিয়ে দিচ্ছি, কিন্তু বাকিটা বকেয়াটা না পেলে কিভাবে বাকিটা দেবো, আমাকে এত আর্থসামাজিক স্কিমগুলোকে চালাতে হয়। তো এই অতৃপ্ত আত্মাদের যে যৌথ মঞ্চ, তারা হচ্ছে ওই বিজেপি সিপিএম কংগ্রেস আর আইএসএফ, অনেক কিছু কর্মচারী সেই পুরনো থেকে বামফন্ট টামফন্টের সময় থেকে আছেন, তারা সব মিলে করেন। আর বিষয়টা হচ্ছে এই যে এরা এদের জন্যই পশ্চিমবঙ্গে কর্মনাশা এই একটা নেগেটিভ ভাবমূর্তি হয়েছিল। এই যারা কাজ না করে গিয়ে ধর্ণায় বসে থাকেন, মানুষ সরকারি অফিসে গেলে কাজ পাবেন না, যান না সাধারণ মানুষের কাছে একবার। 2011 সালের আগে সরকারি দপ্তরগুলিতে মানুষ গেলে কিভাবে হয়রান হতেন, সেগুলো সব এদের জন্যই হচ্ছিল। 22 কোম্পানি এসছে যেসব জেলায় গিয়েছে, সেখানে মানুষজন তাদেরকে সাদর অভ্যর্থনা জানানো, ফুল দিয়ে অভ্যর্থনা জানানো, তারা খুশি হলো কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে। ওটা ইয়েতে গেলেও, পুলিশ গেলেও খুশি হয়, ভোটের সময় যখন যে কোনো বাহিনী আসেন পুলিশই টহল চলে, কেন্দ্রীয় বাহিনীর ক্ষেত্রে নতুন কোনো বিষয় নয়। আর মণিপুরে কেন্দ্রীয় বাহিনী টহল দেওয়ার পর কী কী হয়েছে সেগুলো বাংলার মানুষ জানেন। এখন বিজেপি বা কোনো কোনো দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এইসব ছবি ছাপার জন্য ওইসব করে এসছে, কিন্তু এটা আলাদা কোনো বিষয় নয়।